কি করব যাতে আমার বেবির স্বাস্থ্যটা একটু ভালো হয় বেবিকে সব কিছুই খাওয়াচ্ছি তবুও বেবির স্বাস্থ্যটা ভালো হচ্ছে না তাহলে স্বাস্থ্য ভালো করার জন্য কি এখন ওষুধ খাওয়াতে হবে বেবি মন্টি আর আমি হলাম মন্টি তো আজকে আমি না আপনাদের সাথে শেয়ার করব কি কি কারণের জন্য বেবির ওয়েট গেইন হচ্ছে না আপনারা হয়তো বেবির খাবারে সব অ্যাড করছেন তবুও কিন্তু বেবির ওয়েটটা বাড়ছে না খুবই রিকোয়েস্টেড একটা ভিডিও এই পয়েন্টগুলো যদি আপনারা ঠিক মতো নিজের লাইফে চেঞ্জ করেন না দেখবেন আপনার বেবির স্বাস্থ্য ভালো হতে বাধ্য তো প্রথমেই ডক্টররা বলেন যে তিন থেকে সাত বছর পর্যন্ত বেবিদের যদি সাড়ে দশ থেকে সাড়ে সতেরো কিলো অবধি ওয়েট হয় সেটাই কিন্তু নর্মাল একটা ওয়েট মানা হয় আপনার বেবির হয়তো ওয়েট গেইন হচ্ছে না তার প্রধান কারণ হতে পারে আপনার বেবি খাবারের থেকে হয়তো পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট বা প্রোটিন বা ফ্যাট কোনো কিছুর কিন্তু অভাব থেকে যাচ্ছে এই ক্ষেত্রে না অনেক মা বাবারাই না আবার কি করে ডক্টরের কাছে ওষুধ চায় যাতে বেবি ওয়েট গেইন হয় বাট এটা কিন্তু একদমই ভুল ধারণা কোনো ওষুধ খাইয়ে কিন্তু বেবির স্বাস্থ্য কখনোই ভালো করা যেতে পারে না বরং আপনারা ডক্টরের কাছে জিঙ্ক সাপ্লিমেন্ট চাইতে পারেন যেটা বেবিদের খিদে ও রুচি বাড়াতে অনেকটাই বেশি হেল্প করে আর আপনারা ন্যাচারালি যদি বেবির খিদে এবং রুচি রুচি বাড়াতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্কটা চেক করবেন আমি সেটা নিয়ে কিন্তু একটা ভিডিও বানিয়েছি যে কিভাবে ঘরোয়া উপায়ে আপনারা আপনার বেবির খিদে ও রুচি বাড়াতে পারেন এই কোশ্চেনটা না আমাকে অনেক মা বাবারাই করেছে যে আমি আমার বেবির খাবারে সব কিছুই অ্যাড করছি প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট বাট তবুও বেবি কিন্তু চেহারা ভালো হচ্ছে না বা মোটা হচ্ছে না কি কারণ সেটা তার একটা প্রধান কারণ হতে পারে বেবির শরীরে কৃমি কৃমির জন্য কিন্তু অনেক সময় বেবির ওয়েট গেন হতে বাধা পড়ে কারণ আপনি আপনার বেবিকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিগুণ তো দিচ্ছেন তার কিন্তু অর্ধেকটাই কৃমি খেয়ে নিচ্ছে সেই জন্য আপনার বেবির যখনই এক বছর হয়ে যাবে তারপরে না ছমাসে একবার করে কৃমির ওষুধ খাওয়ানোর চেষ্টা করুন সেটা কিন্তু অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে যদি আপনার ডক্টর কৃমির ওষুধ খাওয়াতে বলে সেই ক্ষেত্রেই কিন্তু আপনার ক্রিমির ওষুধটা বেবিকে খাওয়াবেন আমার এই ভিডিওটা দেখেই কিন্তু ক্রিমির ওষুধ কিনে নিয়ে এসে খাইয়ে দেবেন না অবশ্যই ডক্টরের পরামর্শ নিন তারপর খাওয়া অনেক সময় আমরা আমাদের ব্যস্ততার জন্য বেবিকে খাবার তো দিই কিন্তু সেটা একটা পুষ্টিকর খাবার দেই না মনে করুন আপনি আপনার বেবিকে এক বাটি খিচুড়ি খাইয়ে দিলেন বাট খিচুড়ির মধ্যে আপনার কি করতে হবে অবশ্যই ভেজিটেবলস অ্যাড করতে হবে তার মধ্যে অল্প একটু আলু অ্যাড করে দিন তার মধ্যে অল্প একটু ঘি অ্যাড করে দিন তারপর আপনারা অল্প একটু তার মধ্যে পনির অ্যাড করে দিতে পারেন সেই খাবারটার তাহলে কিন্তু নিউট্রিশন ভ্যালুটা অনেক বেড়ে যাবে যার জন্য কিন্তু বেবি একটা পুষ্টি সমৃদ্ধ খাবার পাবে আর সেই খিচুড়িটা যে দেবেন সেটা যদি মুগ ডালের খিচুড়ি হয় সেটা কিন্তু বেবির খাবারে অনেক পরিমাণ নিউট্রিশন ভ্যালুটা বাড়িয়ে দেয় আবার মনে করুন আপনার বেবিকে আপনারা কলা দিচ্ছেন সেই ক্ষেত্রে আপনারা মালভোগ কলাটা দেওয়ার চেষ্টা করবেন বর্তমান কলাটা দেওয়ার চেষ্টা করবেন সেগুলোতে কিন্তু নিউট্রিশান ভ্যালু অনেকটাই বেশি থাকে আরও বেশি নিউট্রিশান দেওয়ার জন্য বেবিকে মিল্কশেক কলা আর দুধ দিয়ে মিল্ক মিল্কশেক বানিয়ে সেটা কিন্তু বেবিকে সার্ভ করতে পারেন সেটার থেকেও কিন্তু বেবি অনেক বেশি নিউট্রিশান পাবে এইবার আসি দুধের ব্যাপারে আমরা মা বাবারা বেবির খাবারে দুধ তো অ্যাড করি বাট এই ক্ষেত্রেও একটা ব্যাপার আছে বেবির খাবারে অবশ্যই ফুল ক্রিম মিল্ক যেটা হয় সেটা অ্যাড করার চেষ্টা করুন মানে আমুল দুধ যদি আপনারা দেন আমুল গোল্ড যেটা পাওয়া যায় সেটা বেবির খাবারে অ্যাড করুন তাতে কি হয় শর্টটা কিন্তু থাকে যেই মিল্কটা টোন মিল্ক হয় সেটা কিন্তু ওপর থেকে শর্টটা তুলে নেওয়া হয় সেটার মধ্যে কিন্তু ফ্যাটটা থাকে না যার জন্য সেটার থেকে কিন্তু কোনোভাবেই ওয়েট গেইন হয় না আর বেবিকে যখনই দুধটা দেবেন তার মধ্যে অল্প পরিমাণ ড্রাই ফ্রুট পাউডার অ্যাড করে দেওয়ার চেষ্টা করুন ড্রাই ফ্রুট পাউডার অ্যাড করলে কিন্তু বেবির ব্রেন ডেভেলপমেন্ট হবে বুদ্ধির বিকাশও অনেকটাই বেশি হবে আবার পাশাপাশি স্বাস্থ্য ভালো করতেও কিন্তু ড্রাই ফ্রুট পাউডার অনেকটাই হেল্প করে তারপর বেবির খাবারের ডেইরি প্রোডাক্টগুলোকে বেশি করে অ্যাড করার চেষ্টা করুন যেমন পনির চিজ তারপর বেবির খাবারে মিষ্টি জাতীয় খাবারগুলো রাখার চেষ্টা করুন মিষ্টি জাতীয় খাবার মানে কিন্তু আমি কখনোই বলছি না যে মন্ডা মিঠাই মিষ্টি জাতীয় খাবার মানে আপনারা বেবিকে সুজির পায়েস বানিয়ে দিতে পারেন বা আপনারা বেবিকে ওটস দুধ দিয়ে জাল দিয়ে তার মধ্যে কলা মিশিয়ে দিতে পারেন আর এই খাবারগুলো কিন্তু বেবির ওয়েট গেইন করতে অনেকটাই বেশি হেল্প করবে বা আপনারা বেবিকে শুধু রুটি না খাইয়ে তা একটুখানি অল্প একটু ঘি লাগিয়ে পরোটা বানিয়ে সেই পরোটাটা বেবিকে সার্ভ করতে পারেন বা বেবিকে আলুর পরোটা সার্ভ করতে পারেন এগুলো কিন্তু ওয়েট গেইন করতে অনেকটাই বেশি হেল্প করবে তারপর বেবির খাবারে অবশ্যই মাংস বা চিকেন রাখার চেষ্টা করুন বেবির মাসেলগুলোকে ডেভেলপমেন্ট করতেও অনেক বেশি সাহায্য করবে তারপর বেবিকে যে আপনারা দইটা দেবেন দই কিন্তু ওয়েট গেন করতে অনেক বড় ভূমিকা পালন করে সেই ক্ষেত্রে কিন্তু কখনোই মিষ্টি দইটা বেবির খাবারে অ্যাড করবেন না বরং আপনারা ঘরে পাতা ফুল ক্রিম মিল্ক দিয়ে টক দই বানান সেই টক দইটা আপনার বেবিকে দিন সেটা কিন্তু ওয়েট গেইন করতে অনেকটাই বেশি হেল্প করবে আমরা যেমন দিনের মধ্যে তিনটে মিলই কিন্তু নেই কিন্তু বেবিকে কিন্তু তিনটে মিল দিনের মধ্যে দিলে হবে না বেবিকে মেন মিল কিন্তু দিনে চারবার দিতে হবে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এবং স্ন্যাক্স টাইম আর বেবিকে দুটো স্ন্যাকারও কিন্তু রাখতে হবে যেমন ধরুন একবার ফ্রুট দিলেন আরেকবার জুস দিলেন তো এইভাবে বেবির খাবার কিন্তু রাখতে হবে বেবিকে কিন্তু অবশ্যই সব সময় অল্প অল্প করেই খাবার সার্ভ করতে হবে কারণ ওদের পেটটা কিন্তু অনেকটাই ছোট হয় তাই আপনারা অল্প অল্প করে যখন খাবারটা ওকে ইন্ট্রোডিউস করবেন ও কিন্তু সেই অল্প খাবারটা খাবে তাতে কি হবে ওর পেটের সাইজটাও কিন্তু ধীরে ধীরে বড়ো হবে এর পরে খাওয়ার জন্য বলার আর আপনার প্রয়োজন পড়বে না ও নিজের থেকেই কিন্তু চেয়েই আপনার কাছে খেয়ে নেবে আর সব শেষে লাস্ট আমার টিপ হলো অ্যাক্টিভিটি বেবিকে যতটা পারবেন অ্যাক্টিভ রাখার চেষ্টা করুন যত বেশি বেবিকে অ্যাক্টিভিটি করাবেন বেবির কিন্তু খিদেটাও বাড়বে রুচিটাও খাবারের আসবে তাহলে কিন্তু ও নিজে থেকেই খাবার চেয়েই আপনার কাছে খেয়ে নেবে তো আশা করি এই পয়েন্টগুলো যদি আপনারা মতো মেনটেন করে চলেন দেখবেন আপনার বেবির কিন্তু ডেফিনেটলি ওয়েট গেইন হবে আর সব শেষে না আমি একটা ওয়েট চার্ট বানিয়েছি বয়স অনুযায়ী আপনার বেবির ওয়েটটা ঠিক আছে কি না আপনারা অবশ্যই দেখে নিন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং